হয়, এইটো ইতিমধ্যে এই কথাটো তো আমার সকলে দৃষ্টি পড়ছে যে এই ড্রেনটে এটা পানি ফরকাব নয় অবস্থা হয়েছে। তাত বহুত ডাঙর ডাঙর গেট আছে আর ফলত গোটে ব্লকেট আছে। গতি এইটো এটা অত্যন্ত আধুনিক ধ্যান ধারণার ডিব্রুগড় শহরখন কৃত্রিম বানর পর রক্ষা করব লগা হলে আমি ইয়ার একটা নতুন ব্যবস্থা করবই লাগবে। আর সেই কারণে ড্রেনেজটো নতুনক একটা শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা করবর পূর্বতেও মানে কোথাও আজি পয়ার ভাগত মানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ালের কথা পাতিছো। আর পূর্বতেও আমি কইছিল যে আইআইটি গুয়াহাটিক এই বানপানী শুকার লগে লগে দায়িত্ব দিয়া হব, গোটেই বিষয়টি তেখেতসকলে অধ্যয়ন করব আর তেখেতসকলে যখন মাস্টার প্ল্যান দিব সেই মাস্টার প্ল্যানখনের কারণে যিখিনি টাকা পয়সার দরকার সেইখানে রাজ্য সরকার বহন করার কথা ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙরে জানাইছে। আর আমি ভারত সরকার তরফের পর যে ধরনের যি সহযোগিতা করব লাগে সেই সহযোগিতা আমি করি। মুঠর উপর ডিব্রুগড় শহরখনের রাইজে যাতে ভবিষ্যতে এনে ধরনের জিয়াতে ভুগিব না লাগে তার ব্যবস্থা করবই লাগবে, ইয়ার কোনো বিকল্প নাই। কারণ ব্রিটিশের যুগের এই কালভার্ট হয় আর এনেকা ধরনের 20টা কালভার্ট আছে ডিব্রুগড়। গতি এইটো কেবল ফরকাল বতর হওয়ার বাবে এই সকল আহিলে দিছে, অবৈধ দখল আছে। এটা এটা আপনি ঠিক কইছে, অবৈধ বেদখল যাবার মোক রাইজে কইছে, সেই কারণে মই নাগরিক সভার কথা কইছো। কারণ আমার উপায়ুক্ত ডাঙরিয়া কইছে আর আমার মেয়র ডাঙরিয়া কইছে, প্রশান্ত ফুকন ডাঙরিয়া কইছে যে ভবিষ্যতের দিনত যেহেতুকে আমি আধুনিক ধ্যান ধারণের ড্রেনেজ ব্যবস্থাটো ইয়াত সঠিকভাবে নির্মাণ করব লাগিব, তার বাবে ডিব্রুগড় নাগরিক সকলে সহায় করব লাগিব। আর যিসকলে বেদখল করে আছে তেখেতসকলক মই আহ্বান জানাইছো যাতে এই ক্ষেত্রে তেখেতসকলে নিজে স্বেচ্ছায় এইবিলাক যাতে ডিব্রুগড় শহরের বৃহত্তর স্বার্থত যাতে সেইবিলাক বেদখল করা স্থানবিলাক যাতে তেখেতসকলে ত্যাগ করে আর গোটেই বিষয়টো যাতে প্রশাসনের তরফের পৰা কামখিনি সুচারুরূপে আগবাই নিয়ার ক্ষেত্রে যাতে সহায় করে। একশন তো লবই লাগবে, গতি সেই কারণে নাগরিক সভা এই কারণে কথা কই আছো মই বারে বারে, আপনাদেরও জানে। কারণ কি হল কেতিয়াবা আমার তরফের পৰা যেতিয়া আমি এটা পদক্ষেপ কবলে যাম আকো লিটিগেশন করব, হয়নে বাৰু? গতি নাগরিকতক আর কোনো শক্তিশালী নহয়, গতি নাগরিকে যেতিয়া এটা মতামত দিব সেই মতামতে শক্তি আধার হিসাবে লৈ আগন্তক দিনত আমি রাইজক আস্থার বিশ্বাসত লৈ গোটেই কামখিনি করব বিচাৰিছো। আর সেইকাৰণে সাংবাদিক বন্ধুসকল আপনাদের সহায় করব লাগিব, আর জনমতে মই ভাবো যে এই বিষয়টোর ক্ষেত্রে আমাক সহায় করব। গতি সেই দৃষ্টিভঙ্গীরে ভবিষ্যতের দিনত আপনাদের সহযোগিতা মই কামনা করছো আর আপনাদের ধৈর্য ধরক নিশ্চিতভাবে এই ক্ষেত্রে। আর মই ডিব্রুগড়বাসী রাইজর যিখিনি কষ্ট হয়েছে এই কথাটো মই গভীরভাবে উপলব্ধি করছো আর ভবিষ্যতে যাতে নহয় তার বাবে আমি ব্যবস্থা করব। নিশ্চিতভাবে আপনি ঠিক কইছে, আপনাদের মানে একমত, কারণ মই নিজেও দেখেছি মই ডিব্রুগড় শহরে ডাঙর দীঘল হয়েছে, ইয়াতে পড়াশোনা করছো। নালিয়াপুলত আগতে বানপানী হয়েছিল কিন্তু ইমান দিন না থাকে, আগতে বানপানী নবজ্যোতি লজত আমিও দেখিছো কিন্তু ইমান দীঘলীয়া নহয়, এইবার বহুত দীঘলীয়া হয়েছে। গতি সেই কারণে এই গোটেই কথাখিনি এতিয়া বিশেষজ্ঞর যোগেদি সার্ভে করলেহে সঠিক ইয়ার ফলাফল পাওয়া যাব। গতি আপনাদের সকলকে মই এই ক্ষেত্রে সহযোগিতা করব।